কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে সাম্প্রতিক বন্যায় সারা দেশে তলিয়েছে প্রায় 3 লাখ হেক্টরেরও বেশি ফসলি জমি। এতে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে শাকসবজির ক্ষেত। দিশেহারা এই চাষিদের সহায়তায় ক্ষতিগ্রস্ত এলাকায় গিয়ে বিনামূল্যে সবজির চারা ও বীজ বিতরণ করছেন দিনাজপুরের হাজি মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী। এরই ধারাবাহিকতায় শুক্রবার সকালে রংপুরের গঙ্গাচড়ায় কৃষকদের মাঝে এসব কৃষিপণ্য বিতরণ করেন তারা। বন্যা পরবর্তী কৃষি পুনর্বাসনের জন্যই মূলত আমরা হাজি মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী সাবেক শিক্ষার্থী সবাই মিলে মূলত কৃষকদের পুনর্বাসনের জন্য আমরা এই উদ্যোগটা গ্রহণ করি। আমরা যেহেতু এখন কৃষি অনুষদের ছাত্রছাত্রী, সেখান থেকে আমাদের একটা দায়িত্ব কিছুটা হলেও বর্তায় যে আমাদের যে প্রান্তিক পর্যায়ে যে কৃষক যারা আছে তাদেরকে হচ্ছে তারা যাতে খেয়ে পড়ে থাকতে পারে সেজন্য আমাদের এই ছোটোখাটো একটা আয়োজন। চারা ও বীজ পেয়ে খুশি চাষিরা, লোকসান কাটিয়ে উঠতে পারবেন বলে আশা তাদের। আমি মিষ্টি গুনে পাইলাম, সিমা পাইলাম, করলা পাইলাম, লাউ পাইলাম, সর্ষে, লাল শাক, আর বেগুন, টমেটো, মরিচ লাগাবো জমির মধ্যে, ফসলের ফসল কাটবো। আমাদের বন্যা কবলিত স্থান তো, জায়গা চর এলাকা, হ্যাঁ, এই জন্য ভালো জায়গা দেখে, উঁচু জায়গা দেখে আমি এই জিনিসটা লাগাবো। খাইতেও পারবো, বিক্রিও করতে পারবো যদি দেওয়া ফোরলা। শিক্ষার্থীরা বলছেন কৃষকদের মুখে হাসি ফোটাতেই তাদের এই উদ্যোগ। সবজি চারা এবং হচ্ছে প্রায় 230 কেজির বিভিন্ন সবজির বীজ, প্রায় 12 ধরনের সবজির বীজ আমরা বিতরণ করেছি বাড়ির আশেপাশে যতটুকু হাফ শতক বা 100 শতক বা 150 শতক জমিতে, যাতে তারা যেহেতু ওদের চারাগুলো নষ্ট হয়ে গিয়েছে এবং তা এই চারাগুলো যাতে দিয়ে তারা একটু রিকভার করতে পারেন। সারা দেশে প্রায় 10 লাখ সবজি চারা ও 400 কেজিরও বেশি বীজ বিতরণ করেছেন বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।